তো গিরিরাজের টলতটিয়ে যেতে হলে সবচাইতে শর্টকাট গেট হলো এটি। মিত্র, গিরিরাজজির এই যে গিরিরাজ আমাদের, আর গিরিরাজের টলতটির দৃশ্য একবার দেখুন। গিরিরাজ স্বয়ং, যে ওনাকে দর্শন করা, ভগবানকে স্বয়ং সাক্ষাৎ দর্শন করা একই ব্যাপার। রাধে রাধে। কাব স্টার্ট কি মাইয়া পরিক্রমা, কিতনে বাজে? সুবহ 9 বাজে স্টার্ট কি না, মতলব 10-13 হো রা হ্যায়, ঠিক হ্যায়, 1 ঘন্টা 13 মিনিট মে, বহুত আগে আগে। এ বাবা রে, ঘুমিয়ে পড়ছে পুরো। চলুন আজকে আমরা দর্শন করি এমন একটি স্থান, যে স্থান দর্শন করার ফলে আমাদের পূর্ব জন্মকৃত পাপ ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায়, এমনই একটি স্থান আমরা আজকে দর্শন করব। সেটি হলো কি, গিরিরাজ মহারাজ। বর্তমানে যে পরিক্রমা মার্গে রয়েছি, এটি হলো গিরিরাজজির পরিক্রমা মার্গ। আর এই বর্ষার সময়ে বৃষ্টির কারণে গিরিরাজজির সুন্দরতা এত বর্ধিত হয়েছে, যে স্বর্গের দেবতারা পর্যন্ত স্বর্গ ছেড়ে এসে গিরিরাজজির তলটিতে এসে বসে থাকেন, এমন মহাত্মারা বলেন, তাই না? তো সেই গিরিরাজ আমরা দর্শন করব। কোন গিরিরাজ আমরা দর্শন করব? যে গিরিরাজ আমাদের রক্ষা করেছিলেন যখন ইন্দ্র বাড়ি বর্ষণ করেছিলেন, প্রচুর মুষলধারায় বৃষ্টি দিয়েছিলেন, সেই গিরিরাজ আমরা দর্শন করব। কোন গিরিরাজ আমরা দর্শন করব? যে গিরিরাজজি ভোজন করছিলেন তখন সম্পূর্ণ গোপবাসীরা দলে দলে এসে এই মার্গে, যে মার্গ এখন তৈরি হয়েছে রাধে শ্যাম, সে মার্গ সে সময় ছিল না, এখানে ভূমি প্লেন একদম জঙ্গল ছিল, এখানে এসে সব গোপ গোপিকারা উপস্থিত হয়েছিলেন, যত নন্দগ্রামের ব্রজবাসীরা ছিলেন সবাই, তাই না? এই তো সেই পবিত্র ভূমি, যে ভূমির উপরে দাঁড়িয়েছিলেন নন্দ মহারাজ, যশোদা মা, কৃষ্ণ, সখারা, গোপ গোপিকারা সবাই। একটুখানি দর্শন করতে হবে, ধৈর্য ধরে দর্শন করতে করতে আমরা অবশ্যই পৌঁছে যাব সেই স্থানটিতে, যে স্থান থেকে খুব সহজে গিরিরাজজিকে দর্শন করা যায়। দেখুন, ভগবানকে দর্শন করতে গেলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ভগবানকে, ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করি বিভিন্ন মন্দিরে। তো সবসময় ভক্তরা কী চান, যে সবচাইতে বেটার পজিশনে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করব। তো সেই বেটার পজিশন লাভের আশাই আমরা সামনে এগিয়ে যাচ্ছি, যেখান থেকে একদম কাছে গিরিরাজজি দর্শন হয়। আর সন্ধ্যের পরে কিন্তু ভিড় বাড়ে, গরমের সময় এমনি এমনি সময়, কিন্তু শীতের সময় যে আছে তখন দিনের বেলা ভিড় বাড়ে। কেন? রাতের বেলা ঠান্ডা এবং শীতের সময় দিনের বেলা রোদ গরম দরকার, সে কারণে। তো বর্তমানে যে পরিক্রমা করতে ভক্তদের দেখছেন, এই যে এই ধারে আমাদের ডান দিকে কিন্তু গিরিরাজজি রয়েছে, তার তলটি হলো এই যে জঙ্গল দেখা যাচ্ছে, আর তার ভিতরে আমরা প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতে গেলে অবশ্যই আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে হবে, জ্যোতিপুরায় যেতে হবে, হ্যাঁ, অন্যর গ্রামে যেতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের অন্ন গ্রহণ করার সেই গ্রাম, সেখানে যেতে হবে। তো গিরিরাজের তলতটিয়ে যেতে হলে সবচাইতে শর্টকাট গেট হলো এটি, এটা থেকে সোজা গেলে পরে গিরিরাজে প্রবেশ করা যায়। আর এখানে প্রচুর হাজারকে হাজার বানর সেনা রয়েছে, যারা ভগবত ভক্ত, আমি তো সেই চোখেই আমাদের দর্শন করা উচিত ধামের সবাইকে, প্রতিটি জীবদের। তো এরকম ভগবত ভক্তের দর্শন করতে হলে এখানেই আসতে হবে। আর এই যে লক্ষ্য করছেন, একদম সামনে কিন্তু আমরা গিরিরাজজি দর্শন করে নিলাম। জয় জয় গিরিরাজ মহারাজ কি জয়। খুব রমণীয় বাতাবরণ মিত্র, এই যে স্থান, এটি কিন্তু আবার গিরিরাজ তলটির মনে হচ্ছে একটি শ্মশানের স্থান। এই স্থানটি, এই রাস্তা দিয়ে এর আগে প্রবেশ করিনি, তবে অনেক মতিবৃক্ষ এখানে রয়েছে এবং গোমাতারা রয়েছে, কিন্তু এখানের যে স্থানটি দেখে মনে হলো এটি মনে হয় একটি ছোট শ্মশান। তো যাই হোক, আমরা আগে এগিয়ে যাব, আরও অনেক কিছু দর্শন করব এই গিরিরাজ মহারাজের তলটিতে।
মিত্র গিরিরাজ্যের এই যে গিরিরাজ আমাদের, আর গিরিরাজ্যের তলটির দৃশ্য একবার দেখুন আর চোখটা শান্ত করে নিন। আর বিশেষ করে বর্ষার সময় সবুজ এত পরিমাণ রয়েছে যে সুন্দরতা অনেক বেশি বর্ধিত হয়েছে সে কারণে। আর এই যে মার্গ দেখা যাচ্ছে, এই মার্গ থেকে ভক্তরা পরিক্রমা দেন, পায়ে হেঁটে যারা দেন, আবার অনেকে রাস্তায়ও যান, এটা শর্টকাটে হয় একটুখানি, যারা চেনেন জানেন তারা এই মার্গই গ্রহণ করেন পরিক্রমার জন্য। তো এই হলো আমাদের গিরিরাজ। জয় জয় গিরিরাজ মহারাজ কি জয়। আমরা ভগবানের বিগ্রহ পূজা অর্চনাদি করি, বিগ্রহ তৈরি করে বা আমরা কিনে আনি বা মাটি থেকে বা চিত্রপট রাখি, তাই না? বর্তমান কলিযুগে এটাই তো আমরা করি। কিন্তু মিত্র, একটা সত্যি কথা কি জানেন, আমাদের এই গিরিরাজ মহারাজ হলো স্বয়ং ভগবান এই কলিযুগে। হ্যাঁ, আমাদের জন্য কৃপা করে রয়েছেন যে গিরিরাজ ভগবান বর্তমানে ধাম গমন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ওনার যে স্বরূপ গিরিরাজ্যি, সেই গিরিরাজ্যি কিন্তু উনি ধাম গমন করেনি, উনি আমাদের জন্য দর্শন দেওয়ার জন্য রয়েছেন এই তলটিতে। তাহলে আমাদের কত বড় সৌভাগ্য, তাই না? যে স্বয়ং ভগবান যদি আমরা যদি দর্শন করতে পারতাম তাহলে কেমন মনে হতো, সেটি হলো এই গিরিরাজ স্বয়ং, যে ওনাকে দর্শন করা, ভগবানকে স্বয়ং সাক্ষাৎ দর্শন করা একই ব্যাপার। আর এই গিরিরাজের তলটিতে হলো আমাদের গোমাতা বসে রয়েছেন, এটা হলো বাবলা বৃক্ষ। আর ভক্তরা জানি না কখন রওনা দিয়েছেন এনারা, অনেক রাধে রাধে। কাব স্টার্ট কিয়া মাইয়া পরিক্রমা, কিতনে বাজে? সুবে 9 বাজে স্টার্ট কিয়ে না, মতলব 10-13 হো রা, ঠিক হ্যাঁ, 1 ঘন্টা 13 মিনিট মে, বহুত আগে আগে। তো মায়েরা 9টার সময় পরিক্রমা স্টার্ট করেছেন আর এখন 10টা 14 মিনিট বাজে, তো মোটামুটি 1 ঘন্টায় কিন্তু ওনারা অনেকটা দূর। এখন কোন স্থান থেকে স্টার্ট করেছে সেটা জানি না, জ্যোতিপুরা থেকে স্টার্ট করলে পরে এত দূরই কিন্তু আসা সম্ভব নয়, তো আরও পিছন থেকে হয়তো শুরু করেছেন, বা এটি হলো শর্ট টার্মের মার্ক, ওই কারণে হয়তো হতেও পারে অনেক আগে চলে এসেছেন এগিয়ে, তাই না? তো এবারে মিত্র আমরা আরেকটুখানি এগিয়ে যাব, সেটি হলো কোথায়, অপ্সরা কুণ্ড রয়েছে, সেই অপ্সরা কুণ্ড আমরা দর্শন করব। তো অপ্সরা কুণ্ডের মহিমাও জানবো সেখানে গিয়ে, কেন কি গিরিরাজের তলটিতে যতই কিছু যাই কিছু দেখেন না কেন, সব কিছু কিন্তু দ্বাপর যুগের। মিত্র একবার কল্পনা করি আমরা, তাই না, এই গিরিরাজ্যির এই যে প্রতিটি টুকরো দেখতে পাচ্ছেন পাথর, স্বয়ং গিরিরাজ প্রতিটা কণ কণ, যেরকম ধরুন আমাদের এই যে মানুষ্য জীবন বা যত জীব অনন্ত কোটি জীব রয়েছি, প্রতিটা জীবে পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, তাই না? তো সেরকম এই গিরিরাজের তলটি বা গিরিরাজের যত ছোট 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 পাথর রয়েছে, এই প্রতিটা পাথরে স্বয়ং ভগবান বিরাজমান, তাই না? মানে আপনার মন্দিরের বিগ্রহ, বাড়ির বিগ্রহ, তাতে প্রাণ প্রতিষ্ঠা করার দরকার আছে, কিন্তু এই গিরিরাজ্যির প্রাণ প্রতিষ্ঠা করার দরকার নেই। কেন? উনি হলেন স্বয়ং গিরিরাজ্যি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এখানে অনেক সময় দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে গোমাতা এমনভাবে কথাগুলো শুনছেন, আর দেখুন এত বড় বিশাল নন্দীর অংশ বা ভগবান শিবের বাহন এখানে বসে আছে। আমরা কিন্তু অন্য অন্য জায়গায় কাছে যেতেও ভয় পাই, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এই বিশাল নন্দীর অংশ ভক্তকে স্পর্শ করলেও কিছু বলে না, এতটা শান্ত। আর দেখুন ঘুমে পুরো ঢলে পড়ছে, ঘুম পাচ্ছে, দেখুন 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 আস্তে 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 এই সর্বনাশ। এ বাবা রে ঘুমিয়ে পড়ছে পুরো, দেখুন অবস্থা, দেখুন কীভাবে ঘুমিয়ে পড়লো। আমার গাড়িতে লেগে যাবে, গাড়িটা পিছনে টেনে নি। এই তো শান্তির ঘুম, তাই না? এই কারণেই ব্রজধামে আসেন এনারা।
একটি সময় সম্পূর্ণ গিরিরাজের চারিপাশ জুড়ে ছিল এরকম কাঁচা মাটির রাস্তা, কিন্তু ধীরে ধীরে রাস্তা পাকা হচ্ছে, পাকা হয়ে গেছে চারিদিকটা। আর তলটিতে যতটুকু আছে ততটুকু পাকা হতে যাচ্ছে। তো কাঁচা রাস্তার কিন্তু আবার সৌন্দর্য আলাদা, তাই না? পায়ে কষ্ট লাগে না, এক তো খালি পায়ে তো পরিক্রমা দিতেই হবে, তাই না? আর সে কারণে পাকা রাস্তায় খালি পায়ে খুব ডিস্টার্ব হয়, কেন কি গরমের সময় খুব অসুবিধে। একদম পা পুড়ে যাবে আপনার, এতটা গরম তাপ তাপ সৃষ্টি হয়। স্থানগুলো দেখুন মিত্র একবার, হ্যাঁ, কি দারুণ। জয় গিরিরাজ মহারাজ কি জয়, জয় শ্যাম সুন্দর কি জয়, রাধা রানী কি জয়, ব্রজ কিশোরী জি কি জয়। ভগবান যখন মাখন চুরি করতেন বানরদেরকে সাথে করে নিয়ে যেতেন, তাই না? এত সুন্দর মানে গন্ধ আসছে ভেজা মাটির, আর সবুজ ঘাসে সবুজ গাছপালা যখন সতেজ থাকে তখনের যে সেন্ট একটা আসে বাতাসে, সেটি কিন্তু খুব সুন্দর, তাই না? গিরিরাজজিকে কিন্তু আবার দর্শন করাবো সামনে খুব সুন্দরভাবে, এবং অপ্সরা কুণ্ড সেটিও আমরা দর্শন করব। তবে ভিডিওর সাথে থাকবেন, ছেড়ে যাবেন না, ওনার তো অনেক জিনিস মিস করবেন, তাই না? মিস কেন করব, দেখুন গিরিরাজজি গোমাতা, গোমাতা গিরিরাজজি, বাহ, স্বর্গ, ইন্দ্র স্বর্গ নিয়ে পড়ে আছে, বলুন তো দেখি। মানে কুয়োর ব্যাং, না দেবতাদের নিন্দা করছি না আমি, আমাদের কথা বলছি। আমরা কুয়ার মধ্যে পড়ে থাকলে পরে যদি প্রশান্ত সাগর, প্রশান্ত মহাসাগর আমাদের চোখে যদি না পড়ে, তাহলে আমরা কী ভাববো? যে ওই কুয়াটাই হলো স্বর্গ, সর্বেশ্বর, এখানেই সব, এখানে এর বাইরে আর কিছু নেই, তাই না? সেরকমই এই যে ব্রজধাম গিরিরাজজি এবং তার এই সুন্দর ব্রজভূমি, তার তলটি, মানে এই যে সুন্দরতা, এ তো বৈষ্ণবের হৃদয়েই একমাত্র উপলব্ধি বোধ হয় যারা ভক্ত তারা। বাকি আর কেউ এসে আরে এখানে কি পাহাড়, এটা পাহাড়, আমরা তো দার্জিলিংয়ে কত বড় বড় পাহাড় দেখেছি, গ্যাংটকে কত বড় বড় পাহাড় দেখেছি, তাই না? অনেক ভক্তরা আসেন জানেন, তবুও আসুক, দর্শন হোক, তাতেও ভগবান কৃপা করেন। অনেক ভক্তরা আসেন যারা এসে এই পাহাড় মাটি কি দেখলাম, তেমন কিছুই তো দেখলাম না। সত্যি কথা, আমি আগে যে ট্যুর করাতাম সেই ট্যুর কেন ছেড়ে দিয়েছি করানো জানেন, এত অশ্রদ্ধা না তাদের মধ্যে, এই অশ্রদ্ধা দেখে আর ভালো লাগছিল না। যে তোর বাড়িতে গিয়ে মেসেজ করে কি দেখালেন, তেমন কিছুই তো দেখালেন না, অথচ গোকুল বৃন্দাবন বারসানা নন্দগাঁও কিছুই দর্শন করাতে ছাড়িনি। একটি স্থানের মহিমা বলতে গিয়ে মানে বড় বড় ভক্তদের সারা জীবন কম পড়ে যায়, সারা জীবন কম পড়ে যায়। আহা দেখুন গিরিরাজ কত কাছে ধরা দিয়েছে আমাদের। আর তারা এত স্থান দর্শন করার পরও বলে কি দর্শন করালে, এ দুঃখ কোথায় রাখবো মিত্র, মনে পড়ে সেই কথা। ওই জন্য আর ইন্টারেস্ট ট্যুর বা ভ্রমণ করানো নিয়ে তেমন, হ্যাঁ তবে করাবো না সেটাও নয়, করাবো, সে সিস্টেম আলাদা থাকবে, আমি সঙ্গে গিয়ে আর করাবো না। তখন ভক্ত বা গাড়ি পাঠিয়ে দেবো, তাদের আর ঘুরে আসবে, তো সেটাও বছরখানেক পরে ছাড়া নয়। তো কথা আমরা কিন্তু বলতে বলতে চলে আসলাম কোথায়, অপ্সরা কুণ্ডে। এই অপ্সরা কুণ্ডে স্বর্গের অপ্সরা এসে স্নান করেছিলেন মিত্র, সে কারণেই এই আমরা এই পাশ দিয়ে যাই, একবার পরিক্রমা হয়ে যাবে, সে কারণেই এই কুণ্ডটির নাম হয়েছে অপ্সরা কুণ্ড।
তো গিরিরাজজি আমাকে দর্শন করতে চেয়েছিলেন প্রতিবারই, এবারে বৃন্দাবনে আসার পর গিরিরাজজি দর্শন করাইনি, তো গিরিরাজজি দর্শন করিয়ে দিলাম, আর একবার দর্শন করাবো কি মিত্র। এই যে স্থানগুলো দেখছেন মিত্র, প্রতিটি স্থান কিন্তু ভজনের স্থান, ভগবানের চরণের স্পর্শিত স্থান। এই যে প্রতিটি স্থান আমরা দর্শন করছি, হ্যাঁ, এখানের সৌন্দর্য দেখলেই বুঝতে পারবেন এতটা সুন্দর, রমণীয়। সাধু মহাত্মারা কত সুন্দর শুয়ে আছে, বসে আছেন দেখুন। এই একটি বৃক্ষ, বট বৃক্ষ, তার নিচের দৃশ্যটা দেখুন। এখানে বসেই সারা জীবন কাটিয়ে দিতে পারবেন আপনি যদি হৃদয়ে ভক্তি থাকে। আর এখানের অনেক ভক্ত ব্রজবাসীরা আছে, এই কুণ্ড ব্যবহার করেন। আর এই যে চাবুতরার নিচে বাদর বসে আছে, কী যে সুন্দর দৃশ্য মিত্র! এই দৃশ্য কি মুখে ব্যক্ত করার মতো বলুন। হ্যাঁ, আর এখান থেকে গিরিরাজজি কী সুন্দর লাগছে এই বর্ষার সময়। গিরিরাজজিকে মানে গিরিরাজজির সিঙ্গারের সময়ই হলো এই বর্ষার সময়। এত দারুণ, মানে সবুজে সবুজে, মানে অন্য গরমের সময় তো পুরো সাদা ধবধবে পাহাড় দেখা যায়, তাই না? তো এই যে ডান দিকে দেখছেন, এটা একটি নৃসিংহদেবের মন্দির, অনেক পুরনো মন্দির, এক রাজা স্থাপনা করেছিলেন। এই এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও অন্য সময় তৈরি করে দেখে নেব। হ্যাঁ, এই রাধাকুণ্ডের নিয়ার বাই পাহাড় এটি গিরিরাজজি আমরা জানি। যারা নতুন আসেন বিশ্বাস করবেন, আমার একজন বন্ধু ছিলেন, ওনাকে আমি ফোন করে যখন বলি যে আমি বৃন্দাবন যাচ্ছি, উনি জিজ্ঞেস করে বৃন্দাবনটা আবার কোথায়, এটা মানে কোন জগতে? আমি আকাশ থেকে পড়েছিলাম তখন। উনি মুখারবিন্দ টেম্পল হলো এদিকটা সোজা গিয়ে পাওয়া যাবে। হ্যাঁ, আমি আকাশ থেকে পড়েছিলাম যে গিরিরাজজি বা বৃন্দাবন চেনেই না অনেকে। হ্যাঁ, কতটা দুর্ভাগ্যশালী আমরা মিত্র। এই স্থানটি দেখুন, ওয়াও, এখানে চেয়ার রয়েছে, চেয়ারে একটু বসি, বানর সিংহরা এখানে রয়েছেন। হ্যাঁ, গাছে গাছে বানরেরা উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কি দারুণ একটি পরিবেশ। আর গিরিরাজজির তলটিতে আরও বিশাল পরিমাণে বানর সেনারা রয়েছেন। একটু এগিয়ে যাই, গাড়ি ছাড়া যাবে না মিত্র, কেন কি জানেন? গাড়ি ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে সিটগুলো একদম ছিঁড়ে দেবে গাড়ির, এ কারণে। এখান থেকে গিরিরাজজি আরও সুন্দর লাগছে, তাই না? চারিদিকের এক এক দিকের সৌন্দর্য একই রকম। এখানে অ্যাকচুয়ালি সেবা হচ্ছে, গোমাতার সেবা। চলুন একটু দেখি গোমাতাদের সেবা কীভাবে করেন। এখানে চারা নিয়ে এসেছে, চারা দিয়েছে, চারা বলে এখানে ভুট্টার গাছের কচি মাথার অংশ যেগুলো আছে সেগুলো। বৃন্দাবন থেকে ভক্তরা এসেছেন গোমাতার সেবা করার জন্য, আর একদম গিরিরাজের সেলফি স্টিকটা এত বড়, সেই জন্য দেখে পালাচ্ছে বাদরেরা। আর এখানে গিরিরাজজির পূজা হচ্ছে, মানে এখনো পর্যন্ত কি, মানে আপনারা হয়তো মনে করছেন যে ধামে এসে অলরেডি বাস করছি, প্রপার্টি কিনেছি এখানে একটি, তাই না? তারপরেও মনে সংকট, সবসময় মনে ভয়, জানেন যে কখন না জানি কোন অপরাধ হয়ে যায়, ধাম থেকে বার করে দেবেন ভগবান,
এরকম ভয় কিন্তু থাকে। কিন্তু সুখ দেখুন কাকে বলে ধামে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নানাদি করলেন, পবিত্র হলেন, তারপরে এরকম গিরিরাজ্যের তলটিতে এসে গিরিরাজকে দর্শন করলেন, আত্মা যে মানে কি পরিমাণ তৃপ্তি পায় সে আর বোঝানোর মতো বাক্য আমার কাছে নেই মিত্র। তো মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী দর্শনীয় স্থান নিয়ে আমি আবার হাজির হব, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য হৃদয় থেকে অবশ্যই আশীর্বাদ করবেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম।